আমি ডাকসুর বিপি থাকাকালীন সময় ক্যাম্পাসের কোনো দোকানদার বলতে পারে না যে 5 টাকার একটা চা বাকি খেয়েছি বা একটা চায়ের দাম পাবে কেউ, যদি সেখানে আমার হলের ক্যান্টিনের মালিক টাকা পাবে, একটু প্রশ্নই আছে। এগুলো ছাত্রলীগের এই গুন্ডা মাস্তান মাদকাসক্তদের একটা অপপ্রচার। তো আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আপনারা খোঁজ নেন। আমি সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে আমি ডাকসুর বিপি থাকা অবস্থায় আমার আনুষঙ্গিক খরচের জন্য যে 5 লক্ষ টাকা কন্টিনজেন্সি বাজেট দেওয়া হয়েছে, সেখান থেকে আমি 5 পয়সাও খরচ করি নাই, যেন এই টাকার খরচের খাত নিয়ে যেন প্রশ্ন না উঠে। বরঞ্চ আমি কিন্তু ছাত্রলীগের এই নেতাকর্মীরা প্রোগ্রাম করার জন্য এসেছিল, তাদেরকে সেই বাজেট ফরওয়ার্ড করে দিয়েছি। আমি কিন্তু 5 পয়সাও খরচ করিনি। তো আমার যদি 10,000 টাকার লোক থাকে, 5 লক্ষ টাকা ছেড়ে দিলাম আমি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনি জিজ্ঞাসা করেন যে সমস্ত শিক্ষার্থীরা আমার কাছে এসেছে, কত শিক্ষার্থীকে সহযোগিতা করেছি, এখনো করছি। এগুলো একেবারেই ছাত্রলীগের এই যে একদল দুর্বৃত্ত এবং যারা সুস্থ মস্তিষ্কের কিনা আমার এদেরকে নিয়ে সন্দেহ। কারণ আপনি কিছুদিন আগে ফজলুল হক মুসলিম হলের ঘটনা দেখা যাচ্ছে, ছাত্রলীগের নেতারাই হচ্ছে একজন আরেকজনকে রুম থেকে বের করার জন্য মারামারি করছে। প্রায় প্রায় দেখবেন কোনো নিয়োগ বাণিজ্য নিয়ে কনসার্ট হচ্ছে, সেগুলো নিয়ে টাকা পয়সার ভাগাভাগি নিয়ে তারা একজন আরেকজনের উপরে হামলা করছেন। তো ছাত্রলীগ এই চাঁদাবাজি তান্দাবাজি কমিশন বাণিজ্য করে, বিশ্ববিদ্যালয় নিয়োগ বাণিজ্য করে, তারা এগুলোর সাথে জড়িত। আমি কিংবা ছাত্র অধিকার পরিষদের কোনো নেতাকর্মী জড়িত না, তারা একটা ছোট একটা সরিষার পরিমাণ প্রমাণ আপনারা দেখাতে পারবেন। যদি তারা প্রমাণ সহ উপস্থাপন করতে পারে সেটা বিবেচ্য একটা বিষয় হবে, কিন্তু কোন প্রমাণ তো তারা দেখাতে পারে। এখন একজনকে একটা কথা বললেই তার সেটার সত্যতা মিলে না। তো এই ধরনের যারা কথাবার্তা বলছে তাদেরকে আমি বলবো এদের ব্লাড টেস্ট করানো দরকার, যে এদের ব্লাডে মাদকের পরিমাণ বা উপস্থিতিটা কি পরিমাণ আছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে জেলায় জেলায় এর পরবর্তীতে যদি আমরা এই ধরনের কর্মসূচি করি কিংবা সারা দেশে, তাহলে স্থানীয় প্রশাসনের পাশাপাশি ঢাকায়ও যেন আমরা একটা এই চিঠি দেই, তাতে তারা বিষয়টা দেখবে। এবং বর্তমানে পুলিশ জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য এবং রাজনৈতিক কর্মসূচিতেও বাধা বিঘ্ন না দেওয়ার জন্যই পুলিশের নির্দেশনা আছে। দু একটি জায়গায় অতি উৎসাহী হয়ে কিছু কর্মকর্তা কিংবা কর্মচারীরা যদি এই ধরনের কোনো ঘটনা করে থাকে, সেই বিষয়ে তারা খতিয়ে দেখবে এবং ব্যবস্থা নেবে। হচ্ছে বর্তমান সরকার ক্ষমতায় আছে, এটা আপনারা সবাই জানেন, যে বিনা ভোটে জোর জবরদস্তি করে একটা ডাকাতির নির্বাচন, একটা প্রহসনের নির্বাচনের মধ্যে দিয়ে, সেক্ষেত্রে জনগণের যে রাষ্ট্র পরিচালনায় যে জনপ্রতিনিধিত্বশীল একটা সরকার থাকবে, সেই সরকার বর্তমানে নাই, জনগণের ভোটের অধিকারটা নাই, যে কারণে আজকে ভিন্ন মত এবং বিরোধী দলের নেতাকর্মীরা এই সরকারের দ্বারা হামলা মামলায় জর্জরিত। এবং আওয়ামী লীগের এই যে বিরোধীদের কণ্ঠ রোধ করার যে একটা অপচেষ্টা, গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন কায়েমের যে একটা অপচেষ্টা, এটি কিন্তু আজকে নতুন না। এটা 72 থেকে 75 সালে সেই স্বাধীন সদ্য স্বাধীন দেশেও তারা এই নৈরাজ্য কায়েম করার একটা চেষ্টা করেছিল। সমস্ত পত্রপত্রিকা বন্ধ করে দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করে তারা বাকশাল কায়েম করেছিল, সেদিনও আওয়ামী লীগ সফল হয় নাই। এবং আজকে যতই বিরোধী দলের উপরে তারা অত্যাচার নির্যাতন হামলা মামলা চালাক, আওয়ামী লীগ সফল হবে না। আমরা অনেকবার রক্ত দিচ্ছি, হামলার শিকার হয়েছি। এখন আমাদের অনেক নেতাকর্মী জ্বলন্ত সাক্ষী হয়ে ঘুরে বেড়াচ্ছে এই আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের, এই বাকশালীদের অত্যাচার নির্যাতনের। এর মধ্যে দিয়ে আমরা একটা মেসেজ দিতে চাই যে যতই হামলা মামলা করা হোক না কেন, আমরা তাতে ভীত সন্ত্রস্ত না। এবং আমরা যে গণতন্ত্রের সংগ্রাম, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম এবং এই বাকশালীদের পতনের যে সংগ্রাম আমরা শুরু করেছি, সেই সংগ্রামের বিজয় না হওয়া পর্যন্ত আমাদের জীবন থাকতে আমরা সেই সংগ্রাম চালিয়ে যাব। এবং দেশবাসীকে এটুকু আমরা বলতে পারি, আজকে সংগ্রামীদের বিজয় সন্নিকটে, বিজয়ের দ্বারপ্রান্তে এসে আমরা পৌঁছেছি। খুব শীঘ্রই আমাদের এই বিজয় অর্জিত হবে যদি আমরা চলমান আন্দোলন সংগ্রামকে আরো বেগবান করতে পারি এবং জনগণকে সম্পৃক্ত করতে পারি। প্রথম হচ্ছে যে আসলে ছাত্রলীগ প্রকৃত অর্থে এখন আর কোনো ছাত্র সংগঠন নাই। আওয়ামী লীগের যে সিনিয়র নেতা যারা একসময় ছাত্রলীগ করেছেন, তারা দেখবেন প্রত্যেকেই ছাত্রলীগের সমালোচনা করছে যে ছাত্রলীগ এখন দৈত্য দানবদের সংগঠনে পরিণত হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীও তো এই শোভন রাব্বানির সময় বলেছেন যে ছাত্রলীগ নেতারা মনস্টার হয়ে গিয়েছেন। কাজে এই যে ছাত্রলীগের যেটা চারিত্রিক অধঃপতন, এটি এখন প্রকট আকারে ধারণ করেছে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে এই ঢাকার সোহরাওয়ার্দি কলেজে একজন নারী শিক্ষার্থীকে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়েছে। কি জঘন্য, কি বর্বর ঘটনা! চিন্তা করুন, কি অসভ্য সমাজে আমরা বাস করি, একজন নারী শিক্ষার্থীকে মারধর করছে তাদের সর্বোচ্চ নেতার সামনে, সেই ঘটনায় কোনো প্রতিকার হচ্ছে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমকালের একজন নারী সাংবাদিককে আপনার এই ছাত্রলীগের দুর্বৃত্তরা তাকে লাঞ্ছিত করেছে, তার জামা কাপড় টেনে ছেঁড়ার চেষ্টা করেছে, এমনকি তাকে ধর্ষণের হুমকি দিয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের 4 জন শিক্ষার্থীকে বুয়েটে যেভাবে আপনারকে পিটিয়ে আদামরা করেছিল, আপনারকে সরি মেরেই ফেলেছে, সে একইভাবে তারা পিটিয়ে আপনার আদামরা করেছে। 2 জন ICU তে গিয়ে চিকিৎসা দিচ্ছে, সেখানে গিয়েও তারা হুমকি দিচ্ছে যে তারা যদি
তাদের নাম বলে হামলাকারীদের, তাহলে তাদেরকে আইসিইউ থেকে কবরে পাঠাবে। এই যে ছাত্রলীগের যে সন্ত্রাসী কার্যক্রম এবং ছাত্রলীগের নেতাকর্মীদের যে সহিংস আচরণ, এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, সারা দেশেই এটা ছড়িয়ে পড়ছে। তাই আমি প্রথমত শিক্ষার্থীদেরকে বলবো ছাত্রলীগকে বর্জন করার জন্য, পরিত্যাগ করার জন্য, এই অছাত্র কুছাত্রদের সংগঠনের সাথে জড়িত না হওয়ার জন্য। দ্বিতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত মেধাবী শিক্ষার্থীরা আসে, ম্যাক্সিমামই কিন্তু দেখবেন আপনি নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তান, তারা একটা সুন্দর ভবিষ্যতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। কাজে যেসব শিক্ষার্থীরা হলে থেকে ছাত্রলীগের গোলামীর দাসত্ব বেছে নিয়ে তারা এই তথাকথিত রাজনীতির নামে অপরাজনীতির চর্চা অভ্যস্ত হচ্ছে, তাদেরকে আমি বলবো সরকার পরিবর্তন হবে। আজকে যারা এই যে ভাইরাল হচ্ছেন, বিরোধী দলের নেতাকর্মীদের উপরে রড লাঠিসোঁটা নিয়ে হামলা করছেন, আপনাদের কিন্তু সমস্ত অপকর্ম কিন্তু ডকুমেন্ট করা হচ্ছে। কাজে তখন কিন্তু আপনাদের চাকরি বাকরির ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হবে। কাজে আপনারা অতি উৎসাহী বাড়াবাড়ি করেন না। আমি কিছুদিন আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছি, প্রথমত হচ্ছে আমাদের কিন্তু কোনো বিক্ষোভ মিছিল বলেন, আপনার সমাবেশ বলেন, এই ধরনের কোনো কর্মসূচি ছিল না। ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নব আপনার একটা কমিটি গঠন উপলক্ষে একটা সম্মেলন ছিল, সেই সম্মেলন স্থলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, তার অনুসারী সহ অন্যান্য নেতাকর্মীরা তারা সম্মেলন স্থলে গিটার ঢোল তবলা নিয়ে হাজির হল। অর্থাৎ তারা হামলা মামলা করছে না, কিন্তু এইভাবে তারা ডিস্টার্ব করছে। আমাদের ছাত্র নেতারা গেল সেখান থেকে সরে রাজুতে, সেখানেও মোটরসাইকেলের হর্ন, সেখানে বাসি, সেখানে কটুক্তি, নানা ধরনের আপনার একটা পরিস্থিতি, নৈরাজ্যকর পরিস্থিতি। তারপরে আমাদের নেতাকর্মীরা বাধ্য হয়ে নিরাপত্তাহীনতার কারণে তারা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বাসার সামনে সেই সম্মেলন করেছে, আমি সেখানে উপস্থিত ছিলাম। সেই ছাত্রলীগের নেতাকর্মীরা বেশ রেজিং করেছে, কটুক্তি করেছে, আমরা সেগুলো রিপ্লাই দিই, বরঞ্চ আমরা তাদেরকে একটা জবাব দিয়েছি যে তোমরা আজকে আমাদেরকে ছোট করছো, আমাদেরকে নিয়ে কটুক্তি করছো, তোমরা যে সমস্ত নেতার নামে জিকির করতে করতে মুখে ফেনা তুলো, তারা আমাদেরকে ডাকে আলোচনার জন্য, তারা আমাদেরকে ডাকে রাজনৈতিক গুরুত্বের জায়গা থেকে। সেটা তোমাদের মতো পাতি নেতা সাথী নেতারা আমাদের সাথে যায় না যে তাদের কথা জবাব আমরা দিব, এদেরকে জবাব দিবে আমাদের এই নেতাকর্মীরা। এবং আমরা একটা কথাই জানিয়ে দিতে চাই, যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করে ছাত্র অধিকার পরিষদকে ক্যাম্পাস বিমুখ করার চেষ্টা করা হোক, ছাত্র অধিকার পরিষদের জন্মই হয়েছে ক্যাম্পাস থেকে, এবং তারা সকল ক্যাম্পাসই তারা দাপিয়ে বেড়াবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে। এই গত কয়েক বছর অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রায় 10 লক্ষ টাকা সহযোগিতা করেছি। আমার নিজের সামর্থ্য নাই, আমার শুভাকাঙ্ক্ষী সমর্থকদের কাছ থেকে নিয়ে এই করোনাকালীন সময় বলেন কিংবা আমার কাছে বিপি থাকাকালীন সময় যারাই যে কোনো অসুবিধা নিয়ে গেছে আমি সহযোগিতা করেছি।